আর অভিনেত্রী রাজমানে হয়ে গেল রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন টু। এবারের আসরে 35 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমিরাত থেকে আব্দুল আলিম সাইফুলের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্র। যারা কোভিড-19 মোকাবেলায় ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে, মানবিক কাজে যাদের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, অন্যদের উৎসাহিত করতে এই রিয়েল হিরো অ্যাওয়ার্ডের আয়োজন। দুবাই নিযুক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করেন ঢাকা থেকে আগত চলচ্চিত্র শিল্পীরা। প্রবাসীদের ত্যাগ ও অবদানের তুলনায় এই অ্যাওয়ার্ড কিছুই না, তবুও তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আনন্দিত বলেন ঢাকা সিনেমার হিরো শাকিব খান। এছাড়া বেদেন মেয়ে জ্যোৎস্না খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চন, সাদা সাদা কালা কালা গানের শিল্পী শিপলু সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।